মোহাম্মদ শাহরি হাসান। আজকে আমি আসছি আমাদের আলফাডাঙ্গা উপজেলার অত্যন্ত সুপরিচিত এবং পর্যটন আকর্ষিত একটি জায়গা, যেটা হচ্ছে দিকনগর। দিকনগর বেসিক্যালি স্বপ্ননগর। তো এইখানটা অনেক কারণে আসলে বিখ্যাত, মূলত নদীবিধৌত একটি অঞ্চল, চরাঞ্চল। এছাড়া এখানে রয়েছে নদী, দিকনগর ঘাট, স্বপ্ননগর ঘাট। আর এই যে এই সময়টায় সেপ্টেম্বর অক্টোবরে পুরা হচ্ছে কাশফুলের স্বর্গরাজ্য, যেটা আসলে না দেখলে বিলিভ করার মতো নয়। তো আলফাডাঙ্গা বা আলফাডাঙ্গার আশেপাশে যারা আছেন তাদের ট্যুরিস্ট ডেস্টিনেশনের জন্য অবশ্যই খুব ভালো একটা জায়গা, হাইলি সাজেস্ট করব। তো মিস দিয়েন না কেউ।